আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মুবারক, ঈদ উত্তর। আজকে আমি সহজে রুগুলিপি পর্ব 5 নিয়ে আলোচনা করব। আমরা ঈদের আগে সহজে রুগুলিপি করি এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম, পর্যায়ক্রমে 1, 2, 3, 4 এই চারটা স্লাইড আমরা রেডি করেছি এবং চারটা পর্বে আমরা বেশ অনেক দূর আমরা এগিয়ে গিয়েছি। আজকে আজকে আমি কথা বলবো সর্বদৈহিক লক্ষণের মধ্যে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে লালা। এই লালা নিয়ে কথা বলবো। আসলে সম্মানিত বন্ধুরা, লালা বাংলা শব্দ, এটার ইংরেজিতে বলা হয় স্যালাইভা। এই স্যালাইভা নিয়ে অনেক কথা রুগীর সঙ্গে রয়েছে। প্রথমে আমরা দুইটা জিনিস চিন্তা করব, একটা হচ্ছে স্যালাই লালা আর একটা হচ্ছে লালা স্রাব। দুইটা জিনিসকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে, একটা হচ্ছে স্যালাইভা আর একটা হচ্ছে স্যালাইভেশন। কিভাবে আমরা এই স্যালাইভা এবং স্যালাইভেশনের আমরা পয়েন্ট আমরা কাউন্ট করব, রোগীদের কাছ থেকে ফাইন্ড আউট করব, এই বিষয়গুলোর শর্ট টেকনিকগুলো নিয়ে এখন কথা বলবো। অত্যন্ত সহজভাবে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। যখন কেস টেকিং করবেন, এই বিষয়গুলো মাথায় রাখলেই অতি দ্রুত অল্প সময়ে আপনারা স্যালাইভা এবং স্যালাইভেশন এই বিষয়গুলো নিয়ে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। সম্মানিত বন্ধুরা, চলুন মূল আলোচনায়। সম্মানিত বন্ধুরা, লালা এবং লালা স্রাব, একটা হচ্ছে স্যালাইভা, একটা হচ্ছে স্যালাইভেশন। আজকে আমরা শুধুমাত্র স্যালাইভা নিয়ে কথা বলবো, স্যালাইভা অর্থাৎ লালা, এবং আগামী পর্বে আমরা স্যালাইভেশন নিয়ে কথা বলবো, কারণ এর মধ্যে বিস্তারিত অনেক তথ্য রয়েছে। একদিনে সব দিলে আসলে এই টপিক্সটা বড় হয়ে যাবে এবং এটা বোরিং হয়ে যাবে। আজকে শুধুমাত্র লালার বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো। সম্মানিত বন্ধুরা, লালার যে পয়েন্ট, আমরা 5টি পয়েন্টে বিভক্ত করেছি, রোগীদের কাছ থেকে ফাইন্ড আউট করব 5টি ভাবে। একটি হচ্ছে নাম্বার 1 প্রকৃতি, নাম্বার 2 বর্ণ, লালার প্রকৃতি অর্থাৎ স্যালাইভার প্রকৃতি, স্যালাইভার বর্ণ, এরপরে গন্ধ, লালার গন্ধ, এরপরে স্বাদ, এই লালাটার টেস্ট কেমন, এরপরে অনুভূতি, এই বিষয়গুলো নিয়ে আমরা সাজিয়েছি এই পর্বটি। অত্যন্ত চমৎকার একটি পর্ব আমরা উপহার দিতে যাচ্ছি আপনাদেরকে। যদি আপনারা উপভোগ করতে পারেন এবং এটা যদি হৃদয়ঙ্গম করেন, তাহলে কেস টেকিং এ অনেক সুবিধা পাবেন। সম্মানিত বন্ধুরা, তাহলে আমরা পেলাম স্যালাইভার কোয়ালিটি, কালার, অডোর, টেস্ট অ্যান্ড সেন্সেশন। স্যালাইভার কোয়ালিটি, কালার, অডোর, টেস্ট অ্যান্ড সেন্সেশন, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করতেছি। সম্মত বন্ধুরা, প্রথমে আলোচনা করব স্যালাইভার কোয়ালিটি নিয়ে, স্যালাইভার প্রকৃতি নিয়ে কথা বলবো। সম্মত বন্ধুরা, স্যালাইভার যে প্রকৃতি, সেই প্রকৃতিটা হচ্ছে প্রথমত গাঢ় হবে, গাঢ় হবে, আবার কারো পাতলা হবে, আবার কারো ফেনাযুক্ত হবে, আবার কারো কটু বিদাহী চটচটে, এই কোয়ালিটিগুলো আমরা পাবো, আবার কারো আঠার মতো হবে। এই স্যালাইভার যে কোয়ালিটি, এটি কারো আঠার মতো হবে, আবার কারো দড়ির মতো টেনে বের করবে, বের হবে এমন কোয়ালিটির হবে। আবার অনেকের দেখা যায় এটি পানির মতো হয়। তাহলে স্যালাইভার মধ্যে অনেক প্রকৃতি রয়েছে। তাহলে এখন আমরা এটা কোথায় পাবো, একটু সোর্স সহ আমি দিয়ে দিচ্ছি। তাহলে গাঢ়, গাঢ়কে বলছি আমরা থিক, কেন্টের রেপার্টরিতে থিকে গেলে আমরা পাবো এটা, স্যালাইভা থিকে গেলে আমরা এটা পাবো। তাহলে এটা কোথায় পাবো, কত নম্বর পৃষ্ঠে পাবো, এটি 417 নম্বর পেজে গেলে আমরা পাবো, কেন্টের রেপার্টরি 417 নম্বর পেজে গেলে এটি আমরা পাবো। ঠিক তেমনি যেখানে গাঢ় সেখানে পাতলা থিন আছে, থিন, এটিও 417 নম্বর পেজে পাবো, 417 পেজ, পেজ নাম্বার 417, 417 নম্বর পেজে গেলে আমরা এই রুব্রিকটি আমরা পাবো কেন্টের রেপার্টরি। ফেনাযুক্ত, ফ্রথি, এই রুব্রিকটি আমরা কেন্দ্রে রেপার্টরি 416 নম্বর পেজে গেলে পাবো। কটু বিদাহী, একরিড, এই একরিড রুব্রিকটি আমরা 516 নম্বর পেজে গেলে পাবো। চটচটে অর্থাৎ ক্লামি, এই রুব্রিকটি আমরা 416 কেন্দ্রে রেপার্টরি অর্থাৎ 416 নম্বর পেজ কেন্দ্রে রেপার্টরিতে গেলে আমরা এটিও পাবো। সম্মানিত বন্ধুরা, আঠার মতো গ্লুই,
এটিও কিন্তু আমরা 416 নাম্বার পেজে গেলে পাবো। দড়ির মতো টেনে বের হয়, ড্রয়িং আউট ইন স্ট্রিং, এটি আমরা 417 নাম্বার পৃষ্ঠা গেলে পাবো। কেন রেপার্টরি পানির ন্যায়, স্যালাইভা পানির ন্যায়, ওয়াটারি, স্যালাইভা ওয়াটারি, এটি আমরা কেন রেপার্টরি 417 নাম্বার পেজে গেলে আমরা পাবো। সম্মানিত বন্ধুরা, এখন আসি যে স্যালাইভার যে বর্ণ, এই বর্ণটা কেমন, স্যালাইভার বর্ণগুলো কেমন, অর্থাৎ কালার কেমন। স্যালাইভার কালার একটি হচ্ছে রক্তাক্ত, একটি হচ্ছে রক্তাক্ত কালার, এটিকে বলছে ব্লাডি। এটি আমরা কেন রেপার্টরি 416 নম্বর পেজে গেলে পাবো। 416 নম্বর পেজ কেন রেপার্টরি। সাদা, সাদা কালারের রয়েছে, এটি কি বলছে হোয়াইট, এটি আমরা 417 নম্বর পৃষ্ঠা গেলে আমরা এটি পাবো। কেন রেপার্টরি স্যালাইভা কালার হোয়াইট, 417 নম্বর পৃষ্ঠা কেন রেপার্টরি। হলুদ বর্ণ বা হরিদ্রা বর্ণ, ইয়েলো, এটিও 417 নম্বর পৃষ্ঠা কেন রেপার্টরি। সবুজ বর্ণ, এটিও কেন রেপার্টরি 417 নম্বর পেজ। অর্থাৎ বর্ণ সবগুলো আপনারা 416 নম্বর পেজ এবং 417 নম্বর পেজ কেন রেপার্টরি, এখানে গেলে আপনারা পাবেন বা আমরা সবাই পাবো। আমরা একটু প্রতিদিন স্টাডি করব, তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, এখন এই যে সালাইভার, আরেকটি বিষয় সেটি হচ্ছে, আরেকটি মূল পয়েন্ট সেটি হচ্ছে অডোর বা গন্ধ। এই গন্ধ নিয়ে কথা বলি, এই গন্ধ এটা কি বলছে অফেন্সিভ। কেন্ট রেপার্টরিতে 417 নম্বর পৃষ্ঠায় এটা রয়েছে অফেন্সিভ গন্ধ, সালাইভা অফেন্সিভ, এখানে গেলে আপনারা পাবেন এবং আমরা পাবো। সেটি হচ্ছে কেন্ট রেপার্টরি 416 নম্বর পৃষ্ঠা। এই 416 নম্বর পৃষ্ঠায় গেলে আমরা এই স্যালাইভা অফেন্সিভ এটি আমরা পাব। সম্মানিত বন্ধুরা, আসলে আলোচনাটি অনেক বড় হয়ে যাচ্ছে। আগামী পর্বে এই যে স্যালাইভা, এই স্যালাইভার আরও দুইটা পয়েন্ট আছে, অনেক বড় বড় পয়েন্ট, এই পয়েন্টগুলো আসলে আলোচনা করতে গেলে আরও অনেক লেন্দি হয়ে যাবে। তো আমরা আগামী পর্বে স্যালাইভা শেষ করব এবং তার পরবর্তী পর্বে স্যালাইভেশন নিয়ে আলোচনা করবো। সম্মানিত বন্ধুরা, কেস টেকিং এবং এই রেপার্টরিকরণ এটি অত্যন্ত জটিল একটি বিষয়, কিন্তু যদি আপনারা প্রতিদিন একটু একটু করে স্টাডি করি, আমরা সবাই যদি একটু একটু করে স্টাডি করি, তাহলে এই কঠিন দুর্বোধ্য সাবজেক্টটি সহজ হয়ে যাবে এবং আশা করছি আমরা সবাই ভালোভাবে কেস টেকিং করতে পারবো। সম্মানিত বন্ধুরা, যারা পেশেন্ট আছেন, যারা ডাক্তার নয়, তারা নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং প্রেসক্রিপশন করে ওষুধ খাবেন। যারা আমরা ডাক্তারি প্র্যাকটিস করি, এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আশা করছি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। সম্মানিত বন্ধুরা, কেমন লাগলো এবং কেমন শিখতেছেন এবং আমরা কেমন বুঝতেছি, এই বিষয়গুলো একটু কমেন্টস করলে আমাদের ভিডিও করতে সুবিধা হবে এবং আপনাদেরকে সেইভাবে উপস্থাপনা করতে সুবিধা হবে। সম্মানিত বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ সবাইকে।